আজকে দুইটি বিষয়ে প্রাসঙ্গিক একটু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই কারণ আজকের পৃথিবী ছোট্ট গ্রাম পৃথিবীটা পৃথিবীটা ছোট গ্রামের মতো গ্লোবাল ভিলেজ বলে ছোট্ট একটা গ্রাম যেমন আপনাদের এই হায়দ্রাবাদ গ্রাম গ্রামের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসে না নাই হ্যাঁ মুহূর্তে গ্রামের পূর্বে কিছু ঘটলে পশ্চিমে খবর হয় ঠিক না উত্তরে কিছু ঘটলে দক্ষিণে খবর হয় গ্রামে গ্রামে যেমন কোনো কিছু লুকিয়ে থাকে না আজকের পৃথিবীতেও তাই কিছুই আর লুকিয়ে থাকে সবার হাতেই পৃথিবী আসে না নাই কারণ আমাদের জাতীয় কবি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলে নাবিন আমি আপনাদের এখানে আসতে গিয়ে আমাকে যে মৌলানা নিয়ে আসলো নাম জানি কি এই মৌলানা নুরুন নবী এই দৌলতপুর কাজী নজরুল এই গেটের ওখানে বসেছিলাম তো এই যে নজরুল আপনাদের এই ঘরের পাশে তার স্মৃতি আছে নজরুল তার কবিতায় বলেছে বিশ্বজাহান দেখব আমি আপন হাতের মুঠুর পরে ছোট্ট বাচ্চারা হেলে দুলে কবিতা গায় নজরুল বলেছে আমি দেখব সারাটা পৃথিবী আমার হাতের মুঠোয় নজরুল বলেছেন কিন্তু বাস্তবে তিনি দেখে যেতে পারেননি তবে এখন সবার হাতে এই যে কি দেখাইলাম স্মার্টফোন স্মার্টফোন এই একটা যার হাতে আছে সারাটা পৃথিবী তার সারাটা পৃথিবী তার পকেটে আছে হাতে আছে কন্যা সুবাহান আল্লাহ আস্তে কন সুবাহ আল্লাহ আরো আস্তে কন মানুষ তো একটু উল্টা টাইপের দেখি আর কি হ্যাঁ পৃথিবীটা হাতের মোটোই এই জন্য গ্রামের মতো আর এই জন্য কোনো কিছুই আমাদের কাছে দূরে নয় কাছে তো দুইটি বিষয় বল বয়ের একটি হলো আপনারা সবাই জানেন পৃথিবীর বর্তমানে যদিও পৃথিবীতে সুপার পাওয়ার পাঁচটা নিজেরা দাবি করে হায়ের এর মধ্যে অন্যতম একটা জাতিসংঘের ভেটু পাওয়ার সম্পন্ন দেশ চায়না গণ চীন 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 বিশাল একটা মহাদেশ নিয়ে এই চায়নায় একটা অসুস্থতা শুরু হয়েছে এর নাম জুড়ে বলেন এর নাম চায়নার একটা প্রদেশ থেকে এর যাত্রা তবে আজকে পর্যন্ত পৃথিবীর আটচল্লিশটা দেশে ছড়িয়েছে কয়টা জুড়ে বলেন কয়টা আটচল্লিশটা দেশে চায়নায় তো মহামারী বটে চায়নার পরে সব চাইতে বেশি যে দেশে গিয়েছে এর নাম ইরান এর নাম এর নাম এবং দুঃখজনক বাস্তবতা হলো ইরানের ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার অফ হেলথ অ্যাফেয়ার্স শুধু তাই না ভাইস প্রেসিডেন্ট ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারাও আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে এবং ইরানের কুম নগরীতে যদিও নিউজের উল্টাপাল্টাও আসে তবে প্রায় অর্ধ শত মানুষের মতো মধ্যে মরেছে করোনা ভাইরাস পৃথিবী আজ নরে চড়ে বসেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু জাতিসংঘের অধীনে পৃথিবীর সব দেশের জাতিসংঘের সদস্যদের যারা স্বাস্থ্যের ব্যাপারে অ্যাওয়ারনেস দেয় বিভিন্ন ধরনের কথাবার্তা উপদেশ নির্দেশ দেয় তাদেরকে বলে হু তারা বলেছে সারা পৃথিবীর জন্য এটা আজ হুমকি সারা পৃথিবীর আমরা যারা মুসলমান আমাদের আরেকটা খবর গতকালকে সৌদি সরকার উমরা বাতিল করে দিয়েছে পৃথিবীর কোন দেশ থেকে আর উমরায় কেউ ঢুকতে পারবে না দ্বিতীয় ঘোষণা না আসা পর্যন্ত ঢাকায় ঢাকায় একদিনে গতকালকে জুমার দিন ছিল একদিনে দশ হাজার উমরা যাত্রী আটকে গেছে এই যে একটি রোগ একটা জীবাণু অসুস্থতা এটা আমাদের দেশে আগে যে ইনফ্লুয়েঞ্জা বাংলায় জানি কি বলে পাবলিক কি চিনবে সর্দি জ্বর ইয়েস আগে সর্দি জ্বর হতো এখনো আসে না নাই সর্দি জ্বর তবে আগের সর্দি জ্বরের সাথে নতুন যুক্ত হয়েছে জ্বর হয় সর্দি হয় তবে তা কিডনিকে বিকল করে দেয় কিডনি আমাদের শরীরে আল্লাহ তালা দুইটি দিয়েছেন রক্তকে পানি সেঁকে আলাদা করে যার থেকে পেশাব বেরিয়ে যায় শরীরটা সুস্থ থাকে ওই সর্দি জ্বরের সাথে কিডনি বিকল হয়ে যায় শ্বাস প্রশ্বাসের শ্বাস প্রশ্বাসের শ্বাস আক্রান্ত হয় ফুসফুস আক্রান্ত হয় এই যে নতুন রোগ এই রোগ পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে চায়না পৃথিবীতে আজ অস্ত্রের যুদ্ধ হয় বটে তবে অর্থনীতির যুদ্ধ সবচাইতে বড় যুদ্ধ চায় না সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর যেখানেই যাবেন মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না কিন্তু ওই চায়নায় সব বন্ধ হয়ে যাচ্ছে একটা জীবাণু নাম নাম কি তবে আল্লাহর মেহরবাণী আমাদের বাংলাদেশ এখনো আল্লাহ নিরাপদ রেখেছে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশ আল্লাহ নিরাপদ রেখেছেন এর বাস্তব কারণ আছে এটাও কারণ যেখানে মুসলমানরা বেশি আল্লাহর এমন গজব সেখানে কম কম যায় না আলহামদুলিল্লাহ তবে কিছু বাস্তব কারণ আছে কারণ আমরা হালাল খাই আমরা হারাম খাই যেখান থেকে সূত্রপাত আর যেখানে ছড়াচ্ছে এই ভাইরাস সবাই একমত ছড়িয়েছে ছড়িয়েছে জীবাণুটা হারাম হারাম জিনিস থেকে কারণ চায় না ইঁদুর খায় বানর খায় কুকুর খায় আরো আরো খায় খায় যা পারে সব খায় যত হারাম ইসলামে সব ওরা আর ওদের থেকে উৎপত্তি যারা হারাম থেকে দূরে থাকবে আল্লাহ তাদেরকে নিরাপদে নিরাপদে রাখবেন বলেন না আমি আরেকটা বাস্তব কারণ হলো সারা পৃথিবীর ডাক্তাররা মিলে বলছে করোনা ভাইরাস থেকে তারাই মুক্ত থাকবে যারা ঘুম থেকে উঠে প্রথম হাত ধয় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে প্রথমেই শুনেন ঘুম থেকে উঠেই প্রথমে হাত ধয় কারা বলেন কারা জোরে বলেন কারা মুসলমানেরা মুসলমান নাম নামাজি মুসলমান মানে কারণ বিশ্বরবি বলেছেন বিখ্যাত হাদিস মোহাম্মদুল সুনল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইন কুফ তার বান্দা আর কাফের পার্থক্য হল জোরে বলে পার্থক্য কি আল্লাহর বান্দা ঘুমাতে যায় নামাজ পড়ে ঘুম থেকে উঠে প্রথম যে কাজ দিয়ে তার জীবন শুরু করে এর নাম নামাজ ঠিক না অনেকেই বলতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজ ঘুম থেকে উঠে পড়ে শুধু তাই না রাতের আধারে ফজরের আগে অনেকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তার যুদ আসে না নাই আসে না নাই শুধু তাই না আল্লাহর অনেক বান্দা আছে পাঁচ ওয়াক্ত নামাজি কেবল না যখনই পবিত্র হয় যখনই নাপাকি থেকে পবিত্র হয় পবিত্রতার জন্য উজু করে উজু করার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে আর অজুর সাথে সাথে দুই রাকাত নামাজ যে পড়ে অজু করার পর দুই রাকাত নামাজ তার মর্যাদা কি বুখারি বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন বলেন কোথায় জরে বলেন কোথায় মেরাজের মাস শুরু হয়েছে মেরাজের মাস রজব মাসেব রজব মাসে বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন মেরাজে গিয়ে বিশ্বনবী দুনিয়ার জীবন দুনিয়ার দেহ নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকেছেন আল্লাহ বিশ্ব নী ছাড়া আর কেউ দুনিয়ার জীবন নিয়ে দুনিয়ার দেহ নিয়ে জান্নাতে ঢুকতে পারে নাই নবীজি কেবল ঢুকেছেন দেখেছেন জান্নাতে নবীজি যখন পায়চারি করছিলেন

বেলাল বেলাল রাদি আল্লাহ তালানুর পায়ের আওয়াজ শুনতে পেলেন নবীজি মেরাস থেকে ফিরে এসে বেলালকে দেখে বললেন বেলাল শুনো চিনেন বেলালকে ইসলামের প্রথম প্রথম নবীজির দুইজন মুয়াজ্জিন ছিলেন কয়জন মুয়াজ্জিন বিশ্ব নবীর দুইজন মুয়াজ্জিন ছিলেন একজন বেলাল ইবনে রবা হাবাসি কালো মায়ের সন্তান ছিলেন বেলাল আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি ছিলেন অন্ধ কটা সুবান বেলাল রাদি আল্লাহ নবীজির প্রথম মুআ ইসলামের প্রথম মুআ নবীজি মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদি আল্লাহ তালানহুকে দেখে বললেন বেলাল আমি যখন জান্নাতে হাঁটাটি করছিলাম আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম বুখারির হাদিসের শব্দ হল ইয়া বেলাল ইন্নি সামিয়ত দফা না আলাই কাফিল জান্না আমি জান্নাতে তোমার পায়ের চটি জুতার আওয়াজ শুনতে পেয়েছি কেন না আল্লাহ চিৎকার করে বলেন না শোহান আল্লাহ বেলাল রতি আল্লাহ বললেন আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত আর সোল আল্লাহ সল্লল্লাহ ওয়ালে ওয়া আমি এমন কোন ভালো কাজ জানি না যার প্রতিদান আল্লাহ এমন দিয়েছেন নবীজি বললেন না বলভ তুমি কি কর বেলাল রাদি আল্লাহ তাল এবার জবাব দিয়ে বললেন ইয়াৰ চুল আল্লাহ ঈশাল্লাল্লাহ আলিমসাল্লাম আমি একটা আমল করি যখনই উজু করি নামাজের উজুনা এমনি পবিত্রতার উজু নামাজের জন্য তো উজু লাগে না লাগে না নামাজের না এমনি উজুপ পবিত্রতার জন্য যখনই উজু করি পেশাব করার পরে উজু করি পায়খানার পরে উজু করি গুসল করতে উজু করি যখনই উজু করি উজু করার সাথে সাথে দুই নফল নামাজ সোমান আস্তে নবীজি বললেন বেলাল তোমারই আমল তোমারই আমল তোমাকে এই মর্যাদা দিয়েছে তুমি এখনো দুনিয়ায় নাই মরার আগে জান্নাতে তোমার পদত্বনি আমি শুনেছি ঘটনা শুনালাম খালি ওয়াদ শোনার জন্যে না আমল করার জন্যে রাজি আছেন মা বোনরা নারী পুরুষ যুবক যারাই শুনছেন এই আমল করতে রাজি আছেন যখনই অজু করবেন দুই রাকাত অজু করে কয়রা কেবল মাত্র তিনটি নিষিদ্ধ সময়ে করবেন না কয়টি নিষিদ্ধ সময় একটি হলো সূর্য উদয়ের সময়ে আরেকটা সূর্য অস্ত যাওয়ার সময়ে আরেকটা ঠিক দ্বীপ প্রহরে আরেকটা ঠিক যখন মাথার উপরে সূর্য তখন যখন সূর্যের উদয় হয় তখন আর যখন অস্ত যায় তখন কারণ নবীজি নিষেধ করেছেন আর একটা কারণ নবীজি বলেছেন কারণ সূর্যের যখন উদয় হয় শয়তান তার দুই সিং দিয়ে সূর্যকে মাঝখানে নিয়ে দাঁড়িয়ে যায় কন্যা নাউদ সূর্য যখন ডুবে তখনও মিস্টার শয়তান তার দুই শিংয়ের মাঝখানে সূর্যকে নিয়ে দাঁড়ায় দ্বীপ প্রহরের সময়ও নবীজি তাই নিষেধ করেছেন ওই তিনটি সময় ছাড়া যে সময়ে আপনি যখনই উজু করবেন দুই রাখা তাহিয়াতুল উজু পড়বেন ইনশাল্লাহ পড়বেন কে কে আমলটা করবেন একটু হাতটা দেখান দেখি করবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিন জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন যদি একটা আমল করেন আজকের এই মাহফিল সার্থক এই মাহফিল সার্থক বলতে গেলেন তবে বলছিলাম বলছিলাম মুসলমান মানে নামাজ পড়ে মুসলমান মানে নামাজ পড়ে আর নামাজের জন্য কি করে অজু করে আর অজুর সূচনা করে কি দিয়া জোরে বলেন কি দিয়ে হাত ধুয়ে আজকের পৃথিবী উম্মাদ হয়ে গিয়েছে আজকের পৃথিবীর সবাই শিখাচ্ছে করোনা ভাইরাস থেকে যদি বাঁচতে চাও নামাজ ধরো কি ধরো কি ধরো কি ধরো করোনা ভাইরাস তাকে ধরবে না যে দৈনিক অন্তত পাঁচবার দুইটা হাত ভালোভাবে ধয় আজকের পৃথিবীর সব ডাক্তাররা মিলে বলছে হাত দো আজকে যারা নামাজ পড়ে না নামাজ চিনে না তারা আবার হাত দোয়া দিবস আবিষ্কার করেছে বিশ্ব হাত দোয়া দিবস আপনারা হাসেন আমরা হয়তো হাসি যে কপাল নামাজ চিনে না অজু চিনে না এদের কাছে হাত দোয়া দিবস আছে আর আমরা যারা অজু করি নামাজ পড়ি আমাদের জন্য হাত দোয়া দিবস প্রয়োজন প্রয়োজন তাই করোনা ভাইরাস আমাদের কাছে আসবে বলতে পারেন করোনা ভাইরাস আমাদের আসবে আসবেন আরেকটা কারণ কারণ হলো ইসলাম আমাদেরকে বলেছে পরিচ্ছন্ন থাকতে কি থাকতে কি থাকতে বলেন আমাদেরকে সাড়ে বছর আগে জানিয়ে দিয়ে বলেছেন পরিচ্ছন্ন থাক ময়লা থাক না ময়লা থাকো না ময়লা না ময়লাকে না বলো ময়লা না পরিচ্ছন্ন থাকো পরিষ্কার থাকো কারণ মিনাল ইমান পরিচ্ছন্নতা ইমানের অংশ পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা, ইমানের অংশ করোনা ভাইরাস হয়েছে ময়লা থেকে কি থেকে কি থেকে জুড়ে বলেন কি থেকে ময়লা থেকে করোনা ভাইরাস এসেছে যারা ময়লায় থাকে অনেকে বলতে পারেন হুজুর এরা তো অনেক ফিটফাট স্তারিওয়ালা কাপড় পরে ওই বান্দররা পায়খানা করে পানি লয় না ওই বান্দরদের করুণা হবে না হবে না হওয়া উচিত না উচিত না ময়লা নিয়ে সারা জীবন উপরে ফিটফাট ভিতর দিয়া সদর ঘাটেরও দাম আছে সদর ঘাট দিয়ে লং স্টোন চলে তার মানে উপর দিয়ে ফিটফাক ভিতরে কিচ্ছু নাই তে ভিতরে সব ময়লা ভিতরে সব ময়লা লইয়া হাটে একটু স্প্রে মায়রা দেয় হাতে ময়লা গায়ে ময়লা শরীরে ময়লা তাই তো করুণা ধরবেই ধরবে না ধরবে না কিন্তু হা আমরা যারা মুসলমান আমাদেরও সতর্ক থাকা উচিত আমরা পরিচ্ছন্ন থাকবো রাজিয়া সেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ পরিচ্ছন্ন থাকবো ঘুম থেকে উঠে হাত ধুই অজুর সময় হাত ধুই গুসলে হাত ধুই আমাদের জন্য হাত ধোয়া দিবস লাগে লাগে যে সকল যাদের অজু নাই যারা অজু চিনে না নামাজ চিনে না পরিচ্ছন্নতা চিনে না এদের জন্যে করো না হা এটা আবার ছোঁয়াছে এটা আবার কারণ হাসির দ্বারা ছড়ায় কারণ শ্বাস প্রশ্বাসে এর জীবাণু ছড়ায় তাই যাদের হয়েছে তারা নির্দিষ্ট জায়গায় থাকবে বের হবে না নতুন করে কেউ তাদের কাছে যাবে যাবে আজকে চায়নারা বিশ্বনবীর বলা সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস বাস্তবায়ন করেছে বলে না সুবাহ আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে চোদ্দশ বছর আগে বলে গিয়েছেন কোন এলাকায় যদি মহামারী মহামারী দেখা দেয় কি দেখা দেয় আগে বাংলাদেশে হতো কলেরা ছিল না এক সময় যাদের চুলদাড়ি পেকেছে তারা জানে আগে কলেরা হতো বসন্ত হতো ডায়রিয়া এখন যেটা ডায়রিয়া কয় কিন্তু তখন কোনো এলাকায় হলে ওই এলাকার লোকজন বের হতো না নতুন করে কেউ ওখানে ঢুকতো না এটা বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হুম সাল্লাম বিশ্বনবী বলেছেন যেখানে আসো ওখানে যদি মহামারী হয় তুমি সতর্ক থাকো তুমি বেরিয়ে যেও না পালায়া যেও না আবার নতুন করে কেউ জীবাণুর আক্রান্ত জায়গায় ঢুকবা না চায় নারা নবীজির হাদিস নবীজিকে হয়তো বিশ্বাস করে না হাদিস মানতে শুরু করেছে তবে সুসংবাদ হলো চায় নাই অনেক মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে অসংখ্য মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে কারণ চায়নায় নবীজির জীবদ্দশায় ইসলাম পৌঁছেছিল কন্যা সুবাহ আল্লাহ জোরে বলে না আল্লাহ আমাদেরই বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের রংপুরে হিজরিতে তৈরি হওয়া মসজিদ পাওয়া গেছে কন্যা হিজরিতে যখন আব্দুল্লা আবদুল্লাহ আজিজ এর শাসন আমল তখন মসজিদ তৈরি হয়েছে এই মসজিদ বাংলাদেশের রংপুরে পাওয়া গেছে শুধু তাই না নবীজির জীবদ্দশায় দুইজন সাহাবি বাংলাদেশে এসেছেন এই ইবনে বতুতা প্রমাণ করেছেন শুধু তাই না তারা বাংলাদেশ হয়ে আরাকান হয়ে সমুদ্রপথে চায় না গিয়েছেন যে কারণে জ্ঞান অর্জনের জন্যে সুদূর চায় যাও এটা বিখ্যাত আরবি প্রবাদ বিখ্যাত আরবি প্রবাদ জ্ঞান অর্জনের জন্যে চায় যাও কারণ নবীর সাহাবিরা কোথায় গেছেন কোথায় গেছেন চায়নায় হাজার বছরের পুরনো মসজিদ আছে অনেক মসজিদ চায়নারা বন্ধ করে দিছিল ঠেলার নাম বাবাজি এখন এই করোনার ধাক্কায় চাইনিজ প্রেসিডেন্ট মসজিদ খুইলা দিছে কন্যা সুবাহ আল্লাহ জোরে আল্লাহ তাই যেখানে মসজিদ আছে যেখানে নামাজ আছে যেখানে রোজা আছে যে পৃথিবীতে উনআটচল্লিশটা উনপঞ্চাশটা দেশে ছড়িয়েছে তবে এখনো কোন মুসলিম কান্ট্রিতে ইরানে ছড়িয়েছে এর পিছনে অন্য কারণ কিন্তু ইরান ছাড়া আর কোথাও এইভাবে ছড়ায় নাই বাংলাদেশটাও আল্লাহ রক্ষা করেছে বলে আমি আমি তাই আমরা এই রূপ থেকে নিজেরা বাঁচব আমাদের সমাজ দেশ আর জাতীয় যাতে রক্ষা পায় আমরা নবীজির আদেশ অনুযায়ী হাত দেবো পুজো করব পবিত্রতা অর্জন করব পরিচ্ছন্ন থাকব ময়লা শরীরেও থাকবে না দাঁতেও থাকবে না গায়েও থাকবে না পোশাকেও থাকবে না বাসস্থানে বিছনা চাদরে থাকবে না ঘরে থাকবে না বাইরে থাকবে না সব জায়গা পরিচ্ছন্ন রাখবো রাজি আসেন রাজি হাসেন এলাকার মা বোন যারা তাদেরকে আল্লাহর আসতে বলবো নিজেরা পরিচ্ছন্ন থাকবেন ঘর দোর পরিচ্ছন্ন রাখবেন এটা ইমানের অংশ ইমানের ইমানের অংশ আর যারা পরিচ্ছন্ন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জুড়ে না আমিন আমরা এই আমন গুলো করবো পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করব যারা আরবি পারিয়ে আরবিতে না পারলে বাংলায় বলবো আল্লাহ আমাদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখো বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে চাই তা হল পৃথিবীটা ছোট গ্রাম হওয়ার কারণে পৃথিবীর যে কোথাও যা ঘটে মুহূর্তে ছড়িয়ে যায় আপনারা অনেকেই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন গত গত সপ্তাহে ভারতের দিল্লিতে ভারতের দিল্লিতে মুসলমানদের উপরে শুধু তাই না দেখে দেখে বেঁচে বেঁচে মুসলমান বাড়ি বাড়িঘরে আক্রমণ করা হয়েছে এমন কি অনেকগুলো মসজিদ অনেকগুলো মসজিদে আগুন দেওয়া হয়েছে অনেকগুলো মসজিদ জ্বালিয়ে দেয়া হয়েছে ভারতের দিল্লিতে ঘটে যাওয়া এই ঘটনায় আমাদের শিক্ষণীয় আছে আমাদেরকে আমাদেরকে সতর্ক হওয়ার বিষয় আছে না নাই বলেন আছে না নাই এটা একটা জাতীয় বিষয় শুধু তাই না আন্তর্জাতিক বিষয় আমরা যে কারণে এই বিষয়টি নিয়ে কথা বলবো জানবো জানব প্রথম কারণ হলো পৃথিবীর যে প্রান্তেই মুসলমানের উপরে মসজিদের উপরে আক্রমণ হয় আমি যদি মুসলমান হই আমি যদি ইমানদার হই আমার গায়েও এই আঘাতটা এই আঘাতটা লাগবে না লাগবে না কারণ হল বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাম বলে গিয়েছেন নবীজি বলেছেন দেখতে পাবে পৃথিবীর পূর্ব দিগন্তে ইমানদার পশ্চিম দিগন্তে আরেক ইমানদার উত্তর গোলার একজন ইমানদার দক্ষিণ গোলার দে আরেকজন ইমানদার তবে ইমানের কারণে পরস্পরের ভালোবাসায় তারা হলো এক একটা শরীরের মত একটা দেহের মত বলেছেন মোহাম্মদুর রসুল বিশ্ব নবী বলেছেন শরীরের কোন অঙ্গে যদি আঘাত লাগে সমস্ত শরীরে খবর হয় ঠিক এমনি দিল্লির মুসলমানদের উপরে আঘাত হয়েছে আমাদের কলিজায় আঘাত লেগেছে ঠিক না বিটিক আরে ভাই ঠিক না মসজিদে আঘাত করেছে আমাদের কলিজায় আঘাত করেছে আমাদের জীবনে আঘাত করেছে আমাদের জীবনে আঘাত করেছে তাই এই দিল্লির ঘটনা আমাদের সবাইকে সতর্ক করে যাতে করে পৃথিবীর আর কোথাও এমন ঘটনার পুনরাবৃত্তি না আমরা আমাদের সরকারকে বলবো সরকারকে বলবো যাতে সরকার প্রতিবাদ জানায় এই কারণে বলছি কারণ আমাদের বাংলাদেশে অনেক হুযুগে বাঙালি আছে আছে না নাই বলেন আছে না নাই অনেকে হুজুগে বলবে দিল্লিতে কারা আক্রমণ করেছে এদের খালাতো ভাই বাংলাদেশে আছে আসো আমরাও এদেরকে ধরি এটা কি জায়েজ বলেন এটা জায়েজ জেনে রাখা উচিত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন কোন এলাকায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি মুসলমান তাদের মাঝে অমুসলিম যদি থাকে অমুসলিম যারা আছে মুসলমানদের সমাজে ওই মুসলমানদের সমাজে অমুসলিম যারা থাকবে তারা হলো আমানত জুড়ে বলেন তারা কি জুড়ে বলেন তারা কি বিশ্বনবী বলেছেন আমানত শুধু তাই না বিশ্বনবী বলেছেন যদি কোনো মুসলিম জনগোষ্ঠীর ভিতরে সংখ্যালঘু থাকে অমুসলিম অন্য ধর্মের আর তাদেরকে যদি অন্যায় এভাবে কেউ আঘাত করে তাদের মন্দির যদি কেউ ভাঙ্গে তাদের মূর্তি যদি কেউ অন্যায়ভাবে ভাঙ্গে কেয়ামতের দিন বিশ্বনবী নিজে ওই ভাংসে যে মূর্তি মন্দির যে ভাংছে তার বিরুদ্ধে বিশ্বনবীনী নিজে। আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন কন্যা আল্লাহ বলেন না আল্লাহ তাই ভারতের কোন ঘটনার কারণে বাংলাদেশে এর পুনরাবৃত্তি ঘটতে পারে পারে আমাদের বাংলাদেশে যারা হিন্দু আছে আমরা তাদেরকে পাহারা দেব রাজি আছেন রাজি আসেন ওইমে রাজি আছেন হিন্দুদের মূর্তি তাদের মন্দির আমরা ভাঙব না আমরা তাদেরকে পাহারা দেব কারণ অমুসলিমরা আমাদের সমাজে আমানত আমাদের সমাজে আমানত কিন্তু আজ হতে পারে হতে পারে কোন স্বার্থবেষী মহল আমাদেরই দেশে আমাদেরই সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আপনাদের এলাকায়ও অন্য ধর্মের লোক আছে না নাই একই বাজারের মাছ খান একই বাজারে বাজার করেন একই এলাকার জমিতে হাল চাষ করেন পরস্পরে ভাই ভাই হিসেবে জীবন চালায় ঠিক অন্যায়ভাবে কেউ কাউকে আক্রমণ করা যাবে যাবে তবে আরেকটা মেসেজ বলতে চাই যারা আমাদের সমাজে অমুসলিম আছে তারা যেমন নিরাপদ তারা যাতে শুনে এবং ভারতের যারা মুসলমানদের উপর আক্রমণ করে মসজিদ ভেঙ্গেছে তারাও যাতে শুনে নেয় ভারত এই মহাভারত আমাদের পূর্বপুরুষরা এক হাজার বছর শাসন করেছে ঠিক না বলেন ঠিক না মোহাম্মদ বিন কাসেম তার দ্বারা সিন্ধু বিজয়ের দ্বারা এই ভারত উপমহাদেশে মুসলমানরা এসেছে প্রায় হাজার বছর ভারত বর্ষ মহাভারত মুসলমানরা শাসন করেছে যদি অত্যাচার করত আজ তোমরা চা বিক্রেতা আর গুলামের পুত রাজা হয়ে যা শুরু করেছো যদি আমাদের চোদ্দ পুরুষ আমাদের বাপ দাদারা কিছু করত ভারতে একজন মুসলিম খুঁজে পাওয়া খুঁজে পাওয়া একজন হিন্দু খুঁজে পাওয়া যেত না বরং আমরা পাহারা দিয়ে রেখেছি বাংলাদেশে যেমন পাহারা দেই ভারতেও দিয়েছে না দেয় নাই সুতরাং তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের যদি বিবেক থাকে তাহলে মুসলমানদের উপর আক্রমণ করবা না মসজিদ কারণ মুসলমান হিন্দুকে আক্রমণ করে না মূর্তি মন্দির ভাঙ্গে ভাঙ্গে সুতরাং আজকের মাহফিলে যারা যারা এসেছেন যারা শুনতে পাচ্ছেন সবাই মিলে একটা ওয়াদা করতে হবে রাজি আছেন রাজি আছেন কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে অনেক উস্কানি আছে কি ভাই আসে না নাই বলে সচেতন মানুষরা সবাই সজাগ থাকতে হবে কোনো না কোনো ভাবে যদি কেউ আমাদের এই শান্ত পরিবেশ অশান্ত করতে চায় প্রশাসনকে জানাতে হবে পুলিশকে জানাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে নিজেরা পাহারা দিতে আছেন বন্দিগান অনেক মাহফিলেও অনেকে না জেনে না বুঝে উস্কানি দেয় না সতর্ক থাকতে হবে নবীর শিক্ষা ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা হলো যারা মুসলিম তাদেরকে দাওয়াত দেব ভালোবাসবো সৌহার্দ দেখাবো মারামারি পিটাপিটি ইসলামে বারাবাড়ি ইসলামে আর যারা বাড়াবাড়ি করে তাদের সাথে ইসলামের সম্পর্ক সম্পর্ক ইসলাম শান্তির ধর্ম ইসলামে শান্তি ইসলামে মুক্তি ইসলামে বেদাবেদ নাই ইসলামে বলে সবার জন্যে ভালোবাসা দাও অমুসলিম তাকেও ভালোবাসা দেবে তাকেও আগলে রাখবে হতে পারে আপনার সত্যবাদিতা আমার সত্যবাদিতা আপনার আমানতদারি আমার আমানতদারিতা আমার পরিচ্ছন্নতা আপনার পরিচ্ছন্নতা আমার পবিত্রতা আপনার পবিত্রতা আমাদের সুন্দর জীবন দেখে অমুসলিম ইসলাম গ্রহণ করতে পারে না পারে না বলেন পারে না পারে না ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী আমাদের সাবকন্টিনেন্টে মুসলমান হয়েছে অন্যরা মুসলিমদের জীবন দেখে ঠিক না বেঠিক আমাদের শাহজালাল আমাদের শাহ পরান আমাদের শাহ মাকদুম আমাদের এই অঞ্চলে তিনশো জন আল্লাহর প্রিয় বান্দা এসেছেন তাদের চরিত্র দেখে তাদের আদর্শ দেখে তাদের ভালোবাসা দেখে মুসলমান হয়েছে ঠিক না বেঠিক তরবারি দিয়ে হইছে মারামারি দেওয়া হইছে বেম্বো লাগাইয়া হয়েছে সুতরাং যারা আজকে জিনিসগুলো বুঝে না আল্লাহ তাদের হেদায়তী করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর আমরা সজাগ থাকব সতর্ক থাকব আমাদের এলাকার শান্তি এই আপনাদের এলাকার শান্তি সুখ সমৃদ্ধি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে থাকে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাংলাদেশ তো এমন দেশ আমি হতে পারে এমনও আমি নিজেই দেখেছি অনেক এলাকা আসে মাদ্রাসায় মসজিদে এলাকার হিন্দুরা আসে বাচ্চা যদি অসুস্থ হয় বাচ্চাকে কুলে করে হুজুরের কাছে ফু দেওয়ার জন্য এই এলাকা আসে না বলেন আসে না বাংলাদেশের সব জায়গায় আছে বাচ্চা অসুস্থ হলে একজন হিন্দু তার ব্রাহ্মণের কাছে যায় না কার কাছে যায় হুজুরের কাছে যায় কারণ করে ব্রাহ্মণ যদি ফু দিতে দিতে ফু দিতে পাঁচ রাত পাঁচ দিনও ফু দেয় ব্রাহ্মণের ফুয়ে কি রাগ কর্তা সেন এটা সত্য আলেম সোরাত ফাতেহা পরে ফু দিবে কাজ হবে কার কারণে বলেন কার দেয়ানে আমত সুতরাং আজকের বাংলাদেশ সকল ধর্মের মানুষরা নিজের আমল দিয়ে এটা প্রমাণ করায় ইসলাম সত্য কোরআন সত্য আর ইসলাম আর কোরআনে আছে শান্তি 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 তাই আমাদের ভালোবাসা দিয়ে আমরা অমুসলিমদেরকে ডাকবো তাদেরকে আগলে রাখবো অবশ্যই অত্যাচার জুলুম নির্যাতন করব করব এটা ইসলামের শিক্ষা নবীজের শিক্ষা সারা বাংলাদেশে সময় এসেছে এই ওয়াদাটা করার যাতে সোনার বাংলা শান্তিতে থাকে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন